আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটেতে লেখা আছে, জুনের মধ্যেই সম্পন্ন হবে ঢাবির ভর্তি পরীক্ষা। আগামী জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। গতবারের মতো এবারও 5টি ইউনিট ক, খ, গ, ঘ এবং উ অধীনে এই পরীক্ষা নেওয়া হবে। তবে এসব কোন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আজ সোমবার সন্ধ্যায় উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নওয়াব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক ডিন ও চেয়ারম্যান ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ বলেন, এবারও 5টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, তবে পরীক্ষার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, আশা করছি আগামী জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। মেডিকেল ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন বলেন, সবাই ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তারিখ নির্ধারণ না হলেও নীতিমালা আগের বছরের মতোই থাকছে। ভর্তি পরীক্ষা নিয়ে আলাদা সবাই সার্বিক বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাহলে বন্ধুরা, তোমরা এতটুকু জানতে পারলে যে এই ঢাবির অধিভুক্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষাগুলো এই জুন মাসের মধ্যেই সম্পন্ন করার চিন্তাভাবনা করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোন ইউনিটের পরীক্ষা কোন কোন তারিখে হবে সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব শীঘ্রই এ নিয়ে আলোচনা হবে ও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই নতুন আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে সেই আপডেট তথ্য বিস্তারিত জানিয়ে দিব। তাই আজ এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।